ভিউয়ার্স, প্রত্যেককে স্বাগত করছি আমাদের নলেজ আইকিউ চ্যানেলে। আজকে আমরা আবার একটি নতুন একটি টপিক নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। যে টপিকটি নিয়ে আজকে তোমাদের সামনে আমরা এসেছি সেটি হলো বিভিন্ন প্রাণীর লেজের অঙ্গ। এটি প্রত্যেকটি পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই বিষয় থেকে প্রতিটি পরীক্ষায় প্রশ্ন এসেই থাকে। আরও একটি বিষয় তোমাদেরকে জানিয়ে রাখি, যারা এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে যে বেল আইকনটি রয়েছে সেটিতে ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখবে, যাতে প্রতিদিন রাতে ভিডিও আপলোডের সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় এবং ক্লাসটিতে তোমরা অ্যাটেন্ড করতে পারো। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো বিভিন্ন প্রাণীর রেচনাঙ্গের নাম। চলো প্রথমে কোন প্রাণীটির নাম দেওয়া আছে দেখে নিই। অ্যামিবা। অ্যামিবা এর রেচনাঙ্গের নাম হলো সংকোচী গহ্বর, দেহগাত্রের প্লাজমা পর্দা। পাখি। পাখির রেচনাঙ্গের নাম হলো ফুসফুস, মেটানেফ্রস। মানুষ। মানুষের রেচনাঙ্গের নাম কি? মানুষের রেচনাঙ্গের নাম হলো ফুসফুস, ত্বক, যকৃত, বৃক্ক। স্পঞ্জ ও হাইড্রা এর রেচনাঙ্গের নাম হলো দেহতল। কেঁচো, যোগ এদের রেচনাঙ্গের নাম কি? নেফ্রিডিয়া। ফিতাকৃমি, প্ল্যানেরিয়া এদের রেচনাঙ্গের নাম কি? এদের রেচনাঙ্গের নাম হলো ফ্লেম কোষ। আরশোলা, গঙ্গা ফরিং এদের রেচনাঙ্গের নাম হলো ম্যালপিজিয়ান নালিকা। আচ্ছা, তোমাদেরকে জানিয়ে রাখি আমরা যে সমস্ত রেচনাঙ্গগুলি নিয়ে আলোচনা করছি সেগুলো সবগুলোই খুবই গুরুত্বপূর্ণ, প্রতিটি পরীক্ষায় এসেই থাকে, তো তোমরা অবশ্যই খাতাতে নোট ডাউন করে রাখবে। আচ্ছা, আমরা এবার যেটি নিয়ে আলোচনা করব সেটি হলো চিংড়ি। চিংড়ি এর রেচনাঙ্গের নাম হলো সবুজ গ্রন্থি। ব্যাং। ব্যাং এর রেচনাঙ্গের নাম হলো ফুসফুস, বৃক্ক। মাকড়সা, কাঁকড়া, বিছে এদের রেচনাঙ্গের নাম হলো কক্সাল গ্রন্থি। মশা, মাছি এদের রেচনাঙ্গের নাম হলো ফুলকা, বৃক্ক। মাছ। মাছের রেচনাঙ্গের নাম কি? ফুলকা, বৃক্ক। ঝিনুক। ঝিনুকের রেচনাঙ্গের নাম কি? কেবারের অঙ্গ। তারা মাছ। তারা মাছের রেচনাঙ্গের নাম কি? অ্যামিবোসাইট কোষ। শামুক। শামুকের রেচনাঙ্গের নাম কি? শামুকের রেচনাঙ্গের নাম হলো বোজিনাসের অঙ্গ। সরীসৃপের রেচনাঙ্গের নাম কি? ফুসফুস, মেটানেফ্রস, বহিঃঅঙ্কাল নির্মোচন। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করলাম সেটি যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা অবশ্যই চ্যানেলটিকে লাইক করবে এবং শেয়ার করবে তোমাদের বন্ধুদের সাথে, তারাও যেন অবগত হয়ে যায় এই বিষয়টি সম্পর্কে। তো আজকের মতো এতটুকুই। গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর আমাদের পাশে থেকো।